হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি নাহিদুজ্জামান হৃদয় আবার আপনাদের মাঝখানে হাজির হয়ে গিয়েছি সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা কীভাবে টেম্পারেচার কনভার্সনে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট কনভার্সন করতে পারি। তো আজকে আমরা দেখব কীভাবে ফারেনহাইট থেকে টেম্পারেচার সেন্টিগ্রেডে কনভার্ট করতে পারি। তো আমি আশা করব আজকের টিউটোরিয়ালটি দেখার আগে আপনারা অবশ্যই গত পর্বের টিউটোরিয়ালটি দেখে এসেছেন। তো আমি আবারও বলতে চাই, আমার টিউটোরিয়ালগুলো যখন দেখবেন চেষ্টা করবেন ধারাবাহিকভাবে দেখার জন্য। যদি আমার টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনাদেরই বুঝতে উপকার হবে যে আমরা ভবিষ্যতে কী কাজ করছি। তো চলুন আমরা মেইন প্রবলেমে ফিরে যাই। তো আমাদের প্রবলেমটা ছিল ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্সন। তো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্সন করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করেছিলাম। ঠিক একইভাবে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করার জন্য একটি সূত্র ব্যবহার করবো আমরা, সেটি হলো F-32 মাল্টিপ্লাইড বাই 5/9। তো এখানে এফ হলো ফারেনহাইটের মান, আমরা যেটি কিবোর্ড থেকে ফারেনহাইটের টেম্পারেচার ইনপুট দেবো সেটি। তো আমাদের এখানে টোটাল দুটি ভেরিয়েবল লাগছে, একটি হলো এফ এবং আরেকটি হলো সেন্টিগ্রেডে কনভার্ট করার জন্য, অর্থাৎ রেজাল্ট যার ভিতরে রাখবো। রেজাল্টের জন্য আমাদের আরও একটি ভেরিয়েবল লাগছে, অর্থাৎ টোটাল দুটি ভেরিয়েবল লাগছে। এবং এখানে আমরা অবশ্যই ফ্লোট টাইপের ভেরিয়েবল ব্যবহার করব, কারণ এখানে দশমিক মান আসবে। তো কোড ব্লকসে ফিরে যাই। তো ফ্লোট টাইপের দুটি ভেরিয়েবল প্রথমে তৈরি করে ফেলি, এফ এবং সি নামে। এবার আমি কিবোর্ড থেকে ইউজারকে বলবো এটি মান ইনপুট দেওয়ার জন্য। তার জন্য আমরা অবশ্যই প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব, ইনপুট দ্য টেম্পারেচার। ওকে, তো এরপর আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব, মডুলাস এফ কমা পার্সেন্ট এফ। তো এই এফ এবং এএফ দুটিকে দেখে আপনারা কনফিউজড হয়ে যাবেন না, এই মডুলাস এফ ব্যবহার করা হয়েছে এই ফ্লোট টাইপের জন্য, এবং এই এম্পারসেন্ট এফ হলো ডাইরেক্ট এই এফটিকে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই দুটি এফ দেখে আপনারা কনফিউজড হয়ে যাবেন না। তো ইনপুট নেওয়া হয়ে গেলে এখন আমাদের কাজ হলো কনভার্সন তৈরি করা। তো আমরা জানি কনভার্সন করার জন্য যে সূত্রটি আছে সেটি হলো F-32 মাল্টিপ্লাইড বাই 5/9। চলুন চেক করে আসি, F-32 মাল্টিপ্লাইড বাই 5/9। তো আমরা সেই সূত্রটি লিখে ফেলেছি এখানে, অবশ্যই সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করব। এরপর আমাদের কাজ হলো প্রিন্ট করার অ্যান্সার। দ্য রেজাল্ট ইজ, আমরা মডুলাস এফ ব্যবহার করবো এখানে এবং কমাতে সেন্টিগ্রেডের মান প্রিন্ট করতে যাচ্ছে সেখানে সি দিয়ে দিলাম। এখন যদি প্রোগ্রামটি রান করি লক্ষ্য রাখবেন, আমরা জানি 32 ডিগ্রি ফারেনহাইটে সেন্টিগ্রেডের মান হয় 0 ডিগ্রি। চলুন চেক করে দেখি, দেখুন রেজাল্টে 0.000। তার মানে এতগুলো জিরো যাচ্ছে না, আমরা যাই দশমিকের পর এক ঘর পর্যন্ত জিরো, এক থেকে দুই ঘর জিরো দেখালেই হবে। তো দুই ঘর জিরো দেখাতে যাচ্ছে আমরা, সেই কারণে আমরা অবশ্যই মডুলাসের পরে 0.2 দিয়ে দেব। এখন যদি আমরা 32 দেই দেখতে পাচ্ছেন 0.00। ওকে, তো আমরা একটু বড় মান চেক করে দেখি, আমরা যদি 33 দিই দেখুন 0.56 ডিগ্রি সেলসিয়াস হলো 33 ডিগ্রি ফারেনহাইটের মান। আমরা যদি একটু বড় মান দিই 108 ডিগ্রি ফারেনহাইটে সেলসিয়াস আসে 42.22 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্সন করতে পারি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার টিউটোরিয়ালটি পুরো দেখার জন্য। আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবেন, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা করেনি তারা অবশ্যই করে ফেলবেন। তো সকলকে আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।